হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে বাইনারি যুগ নিয়ে আলোচনা করবো যুগ এবং বিগ নিয়ে প্রথম আমরা যুগ নিয়ে আলোচনা করব যুগের নিয়মটা হচ্ছে জিরো প্লাস জিরো সমান হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান জিরো হাতে থাকবে ওয়ান আমরা একটা ফাইনালে যোগ করি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে আমরা যোগ করব ওয়ান 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 হচ্ছে জিরো হাতে ওয়ান হাতে ওয়ানটা এখানে বসাই দেবো জিরো জিরো হচ্ছে জিরো জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান টোটাল আমরা পাচ্ছি ওয়ান ওয়ান জিরো আর একটা যোগ করবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি জিরো হাতে রইলো ওয়ান 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 যুগ ওয়ান ওয়ান যুগ জিরো হাতে ওয়ান হাতে ওয়ানটা এখানে বসবে ছোটো করে লিখে লিখবে জিরো আর ওয়ানের যুগ করলে ওয়ান আর ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে ওয়ান এখানে বসে যাবে আবার ওয়ান ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান আর এই জিরো আর ওয়ানে যুগ করলে ওয়ান আর হাতের ওয়ানটা এই যে এটা এটা যুগ করার পর ওই ওয়ান ওয়ান এ যুগ করার পর যে হাতে ছিল ওয়ান এই ওয়ানটা এখানে বসে যাবে আবার জিরো ওয়ান লক্ষ্য করো জিরো এবং ওয়ানে যুগ করলে ওয়ান আর ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকে ওয়ান এখানে ছোটো করে লিখে রাখবে ওয়ান আর জিরো যুগ করলে ওয়ান আর ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে ওয়ানটা এখানে লিখে রাখলাম সামনে কোনো সংখ্যা নাই এদিকে কোনো সংখ্যা নেই ওয়ানটা এখানে বসে দেবে আমরা রিজাল্ট পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এখন আমরা পয়েন্ট যুক্ত একটা সংখ্যা যোগ করব পাইনের সংখ্যা জিরো জিরো ওয়ান এখানে আছে ওয়ান 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 জিরো ওয়ান এই সংখ্যাটা আমরা যোগ করব প্রথমে আমরা ওয়ান ওয়ানে ওয়ান ওয়ানে যোগ করলে জিরো হাতে থাকবে ওয়ান ওয়ান ওয়ানে যোগ করলে ওয়ান ওয়ান হাতে থাকবে ওয়ান হাতের ওয়ান এখানে বসে থাকলাম আবার জিরো এবং ওয়ান 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 ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান জিরো এবং ওয়ানের যুগ করলে ওয়ান ওয়ান আর ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান আমরা দশমিক পরে বসাব আমরা এমনি নর্মাল যুগ করে নেব ওয়ান আর জিরো এখানে ওয়ানে ওয়ানের যুগ করলে হচ্ছে জিরো এবং ওয়ানের যুগ করলে হচ্ছে ওয়ান আর ওয়ান ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে হাতে থাকবে ওয়ানটা এখানে বসে যাবে ওয়ানের যুগ করলে ওয়ান ওয়ান ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান ইয়ে ওয়ানটা এখানে বসে গেল জিরো এবং ওয়ানে যুগ করলে ওয়ান ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে অনেকখানে বসে যাবে ওয়ান আর জিরো যুগ করলে ওয়ান ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থেকে অনেকখানে ছোটো করে লিখে রাখবো জিরো এবং ওয়ানে যুগ করলে ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে ওন এখানে লিখে রাখবো ওয়ানে ওয়ানে যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে ওন এখানে লিখে রাখবো সামনে কোনো সংখ্যা না থাকাতে আমরা শুধু ওয়ানটা এখানে বসে দেবো টোটাল রেজাল্টটা হচ্ছে আমাদের যে আট দশমিকটা হবে এখানে তিন ঘর পরে দশমিক আমরা ডান দিক থেকে হিসাব করে দেখতে পাচ্ছি এখানে তিন ঘর পরে দশমিক আমরা এখানে বসে দেবো টোটাল রেজাল্টটা হচ্ছে ওয়ান জিরো 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 আমরা দশমিকের পরে এটা বাদ দিয়ে দিতে পারি আমরা রেজাল্টটা লিখতে পারি ওয়ান জিরো 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 আমরা এখন বাইনারি বিক করব বাইনারি বাইনারি যুগ আরেকটা করে নিই আরেকটা অন্য ধরনের জিরো ওয়ান 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 আমরা আরেকটা বাইনারি যুগ করে নিই ওয়ান 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 হচ্ছে জিরো আমার হাতে রইল ওয়ান এই ওয়ানটা এখানে বসে দিলাম ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে এক এই হাতে থাকবে একটা এখানে লিখে রাখলাম হাতে আর এখানে ওয়ান ওয়ানের যুগ করলে জিরো আর এখানে হাতে ওয়ান রয়ে গেল আর এখানে জিরো আর ওয়ানের যুগ করলে হচ্ছে ওয়ান আর এই হাতে থাকে ওয়ানটা এখানে লিখে রাখলাম জিরো ওয়ানের যুগ করলে ওয়ান ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান এই যে হাতে থাকবে ওয়ান এই হাতে থাকবে ওয়ানটা এখানে লিখে রাখলাম আবার জিরো আর ওয়ানের যুগ করলে ওয়ান ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে ওয়ানটা এখানে লিখে রাখলাম এখন আমরা ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান আর জিরো ওয়ান ওয়ানে জিরো আর ওয়ানে যুগ করলে ওয়ান জিরো এবং ওয়ানের যুগ করলে ওয়ান হাতে থাকবে ওয়ান এই ওয়ানটায় এখানে লিখে রাখলাম জিরো এবং ওয়ানের যুগ করলে ওয়ান ওয়ান অ্যার ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান হাতে থাকবে ওয়ান এখানে লিখে রাখলাম এখন ওয়ান ওয়ানের যুগ করলে জিরো হাতে থাকবে ওয়ান ওয়ানটা এখানে লিখে রাখলাম ওয়ানটা এখানে বসে যাবে আর তিন ঘর পর দশমিক এই আমার রেজাল্টটা হবে এই এখন আমরা বাইনারি বিক করব বাইনারি বিয়োগের বাইনারি বিয়োগের ক্ষেত্রে যে সূত্রটা হচ্ছে জিরো বিয়োগ জিরো জিরো থেকে মাইনাস জিরো করলে জিরো হয় আর ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হবে আর ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো হবে আর জিরো থেকে ওয়ান বিয়োগ করলে লক্ষ্য করো ওয়ান আর ধার থাকবে আমাদের ওয়ান তো আমরা শুরু করি বিয়োগ একটা এই একটা সংখ্যা আমরা এটাকে বিক করব এটাই বিক করব জিরো থেকে ওয়ান বিক করলে আমরা কি পাচ্ছি জিরো থেকে ওয়ান বিক করলে জিরো থেকে জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান পাচ্ছি তাহলে এখানে লিখছি আমরা ওয়ান আর ধার থাকবে ওয়ান ধার ওয়ানটা এখানে ছোটো করে লিখে রাখবে এই জিরোতে এর উপর উপরের বিট থেকে নিচের সারিতে বিক হবে উপর থেকে নিচেরটা বিক হবে সবসময় খেয়াল রাখবে জিরো থেকে ওয়ান বিক জিরো থেকে ওয়ান বিক করলে আমার পাচ্ছি ওয়ান ধার থাকবে 1 আর আবার ই ওয়ান ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো আমার দার ওয়ান রয়ে গেছে দার ওয়ানটা এখানে বসে যাবে আবার জিরো থেকে ওয়ান বিক করলে হবে ওয়ান ধার থাকবে ওয়ান আর ই ওয়ান থেকে ই ওয়ান বিক করলে হবে জিরো দার ওয়ানটা এখানে বসে যাবে আবার ই ওয়ান থেকে ওয়ান বিক করলে তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কি এখানে আমরা সামনের দিকে যে ট্রিপল জিরো এটা বাদ দিয়ে আমরা রেজাল্ট শুধু এই তিন এই এই জিরো আমরা বাদ দিতে পারি রেজাল্ট পাচ্ছি আমরা এখানে শুধু ওয়ান লক্ষ্য করো যে এই এই যে ওয়ান ট্রিপল জিরো দশমীকে তার মান হচ্ছে দশমীকে তার মান হচ্ছে এইট আর ট্রিপুল সেভেনের দশমিকের মান হচ্ছে সেভেন এটা এইট থেকে সেভেন যদি আমরা বাদ দিই ওয়ান পাই তাহলে আমরা বাইনারিতে বিক করে আমরা এই এই যে জিরো জিরো ওয়ান মানে কি ওয়ান তাহলে ওয়ান তাহলে আমাদের এটা ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা বিক করি লক্ষ্য করো বন্ধুরা তোমরা পারবে এগুলো বাসার প্র্যাকটিস করবে ওয়ান জিরো ওয়ান জিরো আমরা একটা দশমিকের সংখ্যার যুগ করব পয়েন্ট সংখ্যার যুগ য়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটা আমরা বিক করব যে বিক করতে হলে আমাদের এই মেনুয়েলটা কী মেনুয়েলটা হচ্ছে যে ওয়ান থেকে জিরো বিক করলে ওয়ান বসিয়ে দিলাম ওয়ান থেকে ওয়ান বিক করলে আমার হবে ওয়ান দাঁড় থাকবে ওয়ান এই দাঁড়টা হবে এখানে বসবে থেকে জিরো থেকে ওয়ান বিক করলে আমার এখানে হচ্ছে ওয়ান দাঁড় থাকবে ও দাঁড়টা এখানে বসলে এখন আবার জিরো থেকে ওয়ান বিক করলে আমার ধার থাকবে ওয়ান আর রেজাল্ট হবে ওয়ান আবার এই ওয়ান থেকে এই ওয়ান বিক করলে জিরো আর ওয়ান বিক করলে আমার পাচ্ছি ওয়ান এই ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো আর ওই যে দার রয়ে গেল আমার ওয়ান এই দাঁড়টা এখানে বসিয়ে রেখে দিল আবার ওয়ান থেকে জিরো বিক করলে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো এখানে কোনো দাঁড় থাকে না আর জিরো থেকে ওয়ান বিক করলে এখানে থাকবে ওয়ান দ্বার থাকবে ওয়ান এই দ্বারটা এখানে বসে যাবে আর এই ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো তাহলে আমার এই সামনের এই জিরোটা বাদ দেওয়া যাবে আর রেজাল্টটা হচ্ছে আমার ওয়ান ওয়ান আশা রাখি বন্ধুরা বিষয়টা বুঝতে পারতেছ আমরা আরেকটা আরেকটা বিয়োগ করি বাইনারি বিয়োগ এই এখানে আমরা এটা দশমিক সংখ্যা দিয়ে করতে পারি পয়েন্ট পয়েন্ট দিয়ে এইটাই বিক করব এখানে জিরো থেকে ওয়ান বিক করলে আমাদের সূত্র মোতাবেক ওয়ান হবে আর দাঁড় থাকবে ওয়ান তো জিরো থেকে ওয়ান বিক করলে আমাদের জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান দাঁড় থাকবে এই দাঁড়টা এখানে রেখে দিলাম আবার জিরো থেকে ওয়ান বিক করলে হবে ওয়ান দাঁড় থাকবে ওয়ান আর এই ওয়ান থেকে ওয়ান বিক করলে হবে জিরো এই দাঁড় যে রয়ে গেলো দাঁড়টাও রেখে দেবো এখানে আবার ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো আবার এই জিরো থেকে এই ওয়ান বিক করলে ওয়ান আর ধার থাকবে ওয়ান ধার ওয়ানটা আমরা এখানে ছোটো করে লিখে রাখবো তারপর এই জিরো থেকে বিক করলে জিরো আবার এই জিরো থেকে ওয়ান বিক করলে আমার ওয়ান ধার থাকবে ওয়ান দার ওয়ানটা এখানে লিখে রাখলাম জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান আর ধার থাকবে ওয়ান আর এই ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো তো এখানে জিরো লিখে দিলাম আর এই যে ধারটা দাঁতটা লিখে রাখলাম এখানে লক্ষ্য করো এখানে জিরো থেকে ওয়ান বিক করলে পাচ্ছি আমরা ওয়ান আর ধার থাকবে ওয়ান আর ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো জিরো পার্সেন্ট আর যে দাঁড় রয়ে গেলো দাঁড়টা এখানে লিখে রাখলাম জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান ধার থাকবে ওয়ান যে দ্বারটা এখানে লিখে রাখলাম এখানে লিখবো ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো তাহলে আমরা কত পাচ্ছি এখানে আর দুই ঘর পরে পয়েন্ট আছে এখানে পয়েন্টটা লিখে রাখলাম তাহলে এই শূন্যটা এই জিরোটা বাদ দিলে ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে আক আশা রাখি তোমরা বুঝতে পারতেছ বিষয়টা কী আমরা আরেকটা করি আরেকটা সংখ্যা দেখো মনে করো জিরো যে হান্ড্রেড দশমিকে তার মান হচ্ছে ফোর আচ্ছা আর এখান থেকে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো মানে টু দশমিক হচ্ছে টু আমরা দেখি বিকটা এখানে জিরো থেকে জিরো বিক করলে জিরো আবার জিরো থেকে ওয়ান বিক করলে জিরো থেকে ওয়ান বিক করলে কী লক্ষ্য করো জিরো থেকে ওয়ান বিক করলে আমরা ওয়ান হবে আর দাঁড় থাকবে ওয়ান এই যে জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান দাঁড় থাকবে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান বিক করলে ওয়ান দাঁড় থাকবে ওয়ান এই দাঁড় ওয়ানটা আমরা এখানে লিখে নিলাম আর এই ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো তাহলে টোটাল মানটা আমরা পাচ্ছি এই জিরোটা বাদ যাবে সর্ব বামে যে বামে যে জিরোটা তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি ওয়ান জিরো আনস ওয়ান জিরো মানে ওয়ান জিরো হচ্ছে দশমিকে টু তাহলে আমরা এখানে এই যে এই দশমিকের মান ফোর থেকে টু বাদ দিলে আমরা টু পাচ্ছি তাহলে এই টু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আগামী ক্লাসে আমরা এই দশমিক সংখ্যার অক্টা সরি অক্টাল সংখ্যার অক্ট্রাল সংখ্যা এবং অক্ট্রাল সংখ্যার যুগ এবং হ্যাকজা ডিসেমিল হ্যাকসা ডিসেমিল সাথে যুগ কীভাবে করে তার বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ